তোমার র‍্যাকের ম্যানেজমেন্ট, এরকম তোমার পাওয়ারের ম্যানেজমেন্ট সহ অন্যান্য সব ম্যানেজমেন্টগুলি এখানে সম্পাদন হয়। তাহলে খেয়াল করো, আমরা একটা নতুন চ্যাপ্টার 9 নম্বর চ্যাপ্টারে যেটা বলবো যে ডাটা সেন্টার মনিটরিং এবং ম্যানেজমেন্ট। গত ক্লাসে আমি বলছিলাম যে আমরা এই চ্যাপ্টার এটা শুরু করব আজকে, যে মূলত আমরা যে একটা ডাটা সেন্টার তোমাদের 9 নম্বর চ্যাপ্টারে এম অ্যান্ড এম যদি আসে, যে এম অ্যান্ড এম কি, তাহলে এম অ্যান্ড এম কে বলতে হবে কি, মনিটরিং এবং ম্যানেজমেন্ট সিস্টেম। এটা ডাটা সেন্টারের, আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিনটা আমি স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। জি স্যার। তাহলে আমরা খেয়াল করো যে আমরা মোটামুটি বলা যায় যে একটা ডাটা সেন্টারের টোটাল জিনিসগুলি নিয়েই কিন্তু আমরা এখন আইডিয়া পাওয়া গেলাম, ধারণা পাওয়া গেলাম আস্তে আস্তে। আমরা গত ক্লাসগুলিতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা ডাটা সেন্টারের বলতে গেলে যে কিভাবে এটা ডাটা সেন্টারটা এস্টাবলিশ করতে হবে, কি কি থাকে এখানে, তাই না? ডাটা সেন্টারটার মেজর কিরকম হবে, ডাটা সেন্টারের টোটাল কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় কীট পতঙ্গ থেকে, এবং ডাটা সেন্টারের কুলিং সিস্টেম, এইগুলি নিয়েই আর কি বলতেছিলাম। এই চ্যাপ্টারটা ওই রকমই, একটা চ্যাপ্টার ভালো মতো পড়লে বাকিগুলি দেখবে গতানুগতিক ধারায় একই। এখানে হচ্ছে যে তোমার একটা মনিটরিং এবং ম্যানেজমেন্ট। আমাদের ডাটা সেন্টারে আমরা বলতেছিলাম যে মনিটরিং এবং ম্যানেজমেন্ট জিনিসটা কে আমরা এম অ্যান্ড এম বলতেছিলাম। এইটা হচ্ছে তোমার যে টেকনিক্যাল অফ ম্যানুয়াল অর অটোমেশন, দেখা যায় যে ম্যানুয়ালি আমাদের কিছু কাজ করতে হবে, আবার কিছু অটোমেশনে টোটাল ডাটা সেন্টারটা তোমার মনিটর। মূল কথা হচ্ছে যে তোমার মনিটরিং জিনিসটা হচ্ছে তোমার একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা তোমার কি করতে হবে, একদিন করলা আর একদিন করলা না এরকম না, প্রতিনিয়ত প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তোমার এটাকে মনিটরিং করতে হবে ডাটা সেন্টার, কারণ ক্লায়েন্টগুলিকে তোমরা সাপোর্ট দিবে এই ডাটা সেন্টারের মাধ্যমে। কোনো কারণে কোনো একটা যদি সিস্টেম ফল্ট করে আর ক্লায়েন্ট যদি ছুটে যায়, সেক্ষেত্রে তোমার ডাটা সেন্টার তো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে, সেইটা খেয়াল রাখতে হবে। এবং এই মনিটরিং কাজগুলিকেই যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে আমরা বলতেছিলাম কি, ম্যানেজমেন্ট, তাই না? যে আমাদের টোটাল মানে ডাটা সেন্টারের খেয়াল করে যে যারা মনিটরিংগুলি করবে তাদেরকে। তাহলে ডাটা সেন্টারের মানে সর্বোচ্চ অপারেশন সুনিশ্চিত করাটাই হচ্ছে তোমার এই ডাটা সেন্টারের বলা যায় যে গোল, এবং এটাকে তোমার ডাটা সেন্টারের কার্যক্রম এবং পুরা টোটাল সিস্টেমটাকে, এটা সার্ভিসটাকে সঠিকভাবে পরিচালনা করাই হচ্ছে ম্যানেজমেন্টের কাজ, তাই না? তাহলে এইটা ছিল মোটামুটি এই চ্যাপ্টারের মূল কথা। তা আমরা দেখবো যে আমাদের ডাটা সেন্টারের, খেয়াল করো যে আমরা ডাটা সেন্টারের বলতেছিলাম যে মনিটরিং এবং ম্যানেজমেন্টের কিছু বিষয় থাকে যেগুলি আমাদের অত্যন্ত জরুরি। যেরকম বলতেছিলাম যে ডাটা সেন্টারের তোমার তাপমাত্রা একটা ফ্যাক্ট না, সেন্সিং মানে সেন্সর, সেন্সর সেন্সিং অ্যান্ড মনিটরিং টেম্পারেচার। যদি আমরা টেম্পারেচারটাকে মনিটরিং করতে করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? এবং এইখানে তাপমাত্রা প্রতিনিয়তই ওঠানামা করে, দেখা যায় যে যে আমাদের সাধারণত ডাটা সেন্টারে খেয়াল করবা, ডাটা সেন্টারে তোমার 64 মানে 64.4 থেকে প্রায় 80.6 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় রাখা হয়, বুঝছো? তো এইটা মোটামুটি তাপমাত্রাটাকে সঠিক রাখার জন্য অটোমেশন সিস্টেম থাকবে। গত ক্লাসে আমরা একটা ভিডিওতে দেখছি কিভাবে একটা ডিভাইস সেট করে টোটাল তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করা হয়, তাই না? এরপরে যেটা আছে দেখা যায় যে তোমার যে ঘনত্ব কিন্তু একটা ফ্যাক্ট, তাই না? যে আমাদের যে তাপমাত্রার ঘনত্বটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে ডিভাইসগুলি নষ্ট হয়ে যেতে পারে। তারপরে আমরা এটার যেই কুলিং কন্ট্রোল, এটা যে কুলিং সিস্টেমটা, কুলিং সিস্টেমটাকে যদি আমরা বলি যে আমাদের কুলিং সিস্টেমটাকে কন্ট্রোল করা অত্যন্ত জরুরি, যে আমাদের এইখানে ঠান্ডা কতটুকু হবে শীতলীকরণ, এবং সার্ভারগুলি থেকে তাপ উৎপাদন হয় বেশি, তাই না? সার্ভার
তারপরে যে ডিভাইসগুলি এসব প্রত্যেকটা সুইচ ড্যাক এখান থেকে দেখা যায় যে তোমার প্রচুর তাপ উৎপাদন হয়। তাহলে এখানে ইন্টেলেকচুয়াল এআই এর মাধ্যমে সাধারণত আমরা এটাকে কন্ট্রোল করে থাকি, তাই না? এছাড়া তোমার যেটাকে বলা হয় যে তরল ও আর্দ্রতা শনাক্তকরণ, যেটাকে তোমরা বলবা যে ফ্লুয়েড এবং হিউমিডিটি ডিটেকশন, যে আমাদের ডাটা সেন্টারে কোনো মতেই পানি থাকতে পারবে না, ওয়াটার একটা ফ্যাক্ট। আর কোনো কারণে তোমার যদি কোনো একটা ছিদ্র মানে একটা হার্ডওয়্যারে বা আমাদের কোনো একটা ডাটা সেন্টারের ডিভাইসে ছোট্ট একটা ছিদ্র যদি থাকে, সেটা পুরো ডাটা সেন্টারটাকে ধ্বংস করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। তো সেই বিষয়টা একটু আমাদের খেয়াল রাখতে হবে যে তরল জাতীয় কোনো জিনিস যাতে এখানে লিকেজ না হয়, পাশাপাশি পানি জাতীয় জিনিস দ্বারা আমরা ডাটা সেন্টারটাকে যাতে সুরক্ষা করতে পারি, যে পানি লিকে যেতে আমরা এটাকে বাঁচাতে পারি। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে তরল লিকে বিভিন্ন ফুয়েল জাতীয় জিনিস ডাটা সেন্টারে বিভিন্ন থাকতে পারে, দাহ্য জাতীয় পদার্থ, ওইগুলিকে মেনে হ্যান্ডেল করতে হবে সঠিকভাবে। এছাড়া তুমি দেখো যে ডাটা সেন্টারে আমাদের মানে বলা যায় যে অন্যান্য কিছু আমাদের আরো কিছু পরিষেবা থাকে, যেরকম মানে অন্য কিছু থাকে, আরো অন্যান্য জিনিসগুলি থাকে যেটাকে বলা হয় যে ফায়ার বা স্মোক ডিটেক্ট। আমরা যদি একটা মনে করো যে আগুন জ্বলে গেল, তো এটা কি করবো, অটোমেটিকই সেইটাকে নিভানোর জন্য একটা সিস্টেম অটোমেটিক চালু হয়ে যাবে। তারপরে স্মোক, কিছু কিছু ছবিতে তোমরা ইংলিশ ছবিতে দেখছো যে স্মোক ডিটেক্ট করার সাথে সাথে অটোমেটিক পানি দিয়ে একদম বা একটা এটাকে কি বলে যে ওই কার্বন ডাইঅক্সাইড বা ইয়া দিয়ে যেটা বন্ধ করে, এইগুলি অটোমেটিকই বের হয়ে যায়, তাই না? এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম একটা ফ্যাক্ট যে আমাদের টোটাল ডাটা সেন্টারে পাওয়ারটাকে যদি আমরা সঠিকভাবে প্রত্যেকটা ডিভাইসে ঠিক মতো না দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ডিভাইসটা নষ্ট হয়ে যেতে পারে। এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন সরবরাহটাকে আবার রিটার্ন ডেট রাখার জন্য আমরা কি করতেছি, বলা যায় যে আমাদের ইউপিএস যেটা আছে, আমরা ইউপিএসটাকে ব্যবহার করতে পারি, যে আমাদের ইউপিএস আমরা রাখতে পারি, যে আমাদের ইউপিএস সার্ভিসটা আমরা সেখানে রাখতে পারি, যে আমাদের আইপিএস ইউপিএস এর নাম হয়তো তোমরা শুনেছ, বিশেষ করে বৈদ্যুতিক যত কার্যক্রমে আমরা ব্যাকআপ হিসাবে এটা রাখতে হবে, জেনারেটর থাকতে হবে বা যেভাবেই হোক বিদ্যুৎটাকে নিরবিচ্ছিন্ন রাখতে হবে। এরপরে আছে তোমার অ্যালার্ম এবং বিজ্ঞপ্তি। দেখা যায় যে আমাদের বিজ্ঞপ্তি বলতে আমরা নোটিফিকেশন বলি না, নোটিফিকেশন অ্যালার্ম। আমরা যে যে কোনো কাজ তো মনে করো যে অ্যালার্ম ছাড়া হয় না, তুমি একটা ডাটা এত বড় একটা ডাটা সেন্টারের কোথায় কি লিকেজ হইলো, কোথায় কি আগুন ধরলো, এটা যদি একটু অ্যালার্মিং এর সিস্টেম না থাকে, তাহলে ওইটার সাথে সংশ্লিষ্ট যারা কাজ করতেছে তারা দেখা যায় যে অন্য একটা কাজে ব্যস্ত থাকলেও একটা সেক্টরে দেখা গেল যে অ্যালার্ম বাজতেছে ফ্রিজের বা কোনো একটা র্যাকের, দ্রুত সেখানে ওইটাকে তারা বুঝতে পারে, যে আইডেন্টিফিকেশন করতে পারে, যে সেখানে ঠিক করতে পারে বা আগুন লেগে গেছে সেখানে অ্যালার্ম বাজতেছে। এবং নোটিফিকেশনটা ঠিক থাকতে হবে, যে অ্যালার্মের সাথে সাথে দেখা যায় তাহলে মোবাইল নোটিফিকেশন, মেল নোটিফিকেশন, অন্যান্য বিভিন্নভাবে হোক তাকে নোটিফাই করে যে তোমার ডাটা সেন্টারে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা ইনটিউশন যেখানে বলে যে অনেকে আছে যে অবাঞ্ছিত লোক ঢুকতেছে বা ইয়া করছে, সেইগুলির জন্য তোমার এই অ্যালার্মিং সিস্টেম থাকতে পারে। এবং সর্বোপরি বলা যায় যে তোমার রিমোটলি মনিটরিং সিস্টেমটা থাকতে হবে। তুমি যদি বাইরের থেকে মনিটর করতে না পারো, তাহলে দেখা যাবে যে বা বাইরের কোনো এক্সপার্ট দ্বারা যদি তুমি তোমার ডাটা সেন্টারকে ইয়া করতে না পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ডাটা সেন্টার দ্রুত তোমার ইয়া পাওয়া যাবে। যেরকম রেদওয়ান হয়তো একটু শেয়ার করতে পারবা, রিমোট মনিটরিং সিস্টেমটা, যে আমাদের যে সুইচগুলি আছে কোনো কারণে ফল্ট হলে, কোনো সার্ভার যদি ফল্ট হয়, যেরকম আমি ইচ্ছা করলে এখান থেকে তোমাদের প্রত্যেকের বাসার কম্পিউটার বা যে ল্যাপটপটা আছে এটাকে এই মুহূর্তে অ্যাক্সেস করতে পারবো, তাই না? বোঝা গেছে ইয়াটা রেদওয়ান?